गया ना, गया। चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदन्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुश्च श्रीरूपं सग्रजातम् सहगण रघुनाथानितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादां सहगणललिता श्रीविशाखानितंश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामीति नामिने। नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतः गो दीनबन्धुजगत्पथे गोपेश गोपिका कांतो राधा कांतन स्तुते सप्त कांचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। जय श्री कृष्ण चैतन्य नंदा श्री अद्वैत गदाधर श्रीवासवि गौरवृंदा। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। मुखम करति वाचलम पंगुं लंगे की गिरिम यत्कृपा तमहम मते श्री गुरुदेवतारिणम परमानंद माधव श्री चैतन्यश्वर মন্ত্র গুলো আর যত শিক্ষা গুরুগণ তাহার চরণ আগে করিয়া বন্দন। সমবেত ভক্তবৃন্দের এবং পূর্বতন সমস্ত আচার্যদের শিল প্রভুপাদের শ্রী চরণ কমলে বন্দনা করে আমরা আজকের ভগবদ গীতা আলোচনা, ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ে তৃতীয় নম্বর শ্লোক আমরা আজকে আলোচনা করে উপলব্ধি করার চেষ্টা করব। সেজন্য সবার অহৈতুকের কৃপা এবং আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তা আমরা এখন প্রথমে শ্লোকটা উচ্চারণ করব, এরপরে আপনারা আমার সাথে সাথে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমার ছোট ব্যাগে এটা শ্রী ভগবান উবাচ লোকস্মিন দ্বিবিধা নিষ্ঠা पुरा प्रक्त मया नग ज्ञान योगेन संख्यानां कर्म योगेन योगिना। श्री भगवान वाच लोकस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रक्ता मया नगा ज्ञान योगेन संख्यानां कर्म योगेन योगिना। श्री भगवान वाच लोकस्मिन् द्विविधा निष्ठा लोकस्मिन् द्विविधा निष्ठा पूरा प्रोक्ता मया नघ पूरा प्रोक्ता मया नघ कर ज्ञानयोगेन संख्यानां ज्ञानयोगेन संख्यानां कर्मयोगेन योगिना। कर्मयोगेन योगिना।
হরে কৃষ্ণ শাব্দিক অর্থ অনুবাদ এবং তাৎপর্য করেছেন অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ কি জয়। গীতার গান আমরা শব্দার্থ পড়ছি না, কারণ অনেক সময় তাৎপর্যটা আমরা কন্টিনিউ করছি। দয়া করে কেউ আনমিউট করবেন না, যাতে আপনার সাউন্ড এইদিকে আসতে পারে, সেজন্য অন্যদের ডিস্টার্ব হতে পারে। পরমেশ্বর ভগবান বললেন, নিষ্পাপ অর্জুন, আমি ইতোপূর্বে আমি ইতোপূর্বে ব্যাখ্যা করেছি যে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে, আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে, অভিজ্ঞতা লব্ধ অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের দার্শনিক জ্ঞানে আলোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, নিজেকে জানতে চান, এবং এবং অন্যেরা অন্যেরা আবার তা আবার তা ভক্তির মাধ্যমে জানতে চান। ভক্তির মাধ্যমে জানতে চান। আমি আবার পড়ছি, আপনারা শুনবেন। পরমেশ্বর ভগবান বললেন, হে নিষ্পাপ অর্জুন, আমি ইতোপূর্বে ব্যাখ্যা করেছি যে দুই প্রকার মানুষ আত্ম উপলব্ধি করতে চেষ্টা করে। কিছু লোক অভিজ্ঞতা লব্ধ দার্শনিক জ্ঞানের আলোচনার মাধ্যমে নিজেকে জানতে চান, এবং তা ভক্তির মাধ্যমে চান। তাৎপর্য দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান যোগ এবং কর্মযোগ বা বুদ্ধিযোগের দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। ভগবান বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতি আলোচনা করতে পারি। দ্বিতীয় অধ্যায়ের 39তম শ্লোকে ভগবান সাংখ্যযোগ ও কর্মযোগ বা বুদ্ধিযোগ এই দুটি পন্থার ব্যাখ্যা করেছেন। এই শ্লোকে ভগবান তারই বিশদ ব্যাখ্যা করেছেন। সাংখ্যযোগ চেতন ও জড়ের প্রকৃতির বিশ্লেষণমূলক বিষয়বস্তু। যে সমস্ত মানুষ পরীক্ষা নিরীক্ষা করে দার্শনিক তত্ত্বের মাধ্যমে জ্ঞান আহরণ করতে চায়, তাদের বিষয়বস্তু হচ্ছে এই সাংখ্যযোগ। অন্য পন্থাটি হচ্ছে কৃষ্ণ ভাবনা বা বুদ্ধিযোগ, যা দ্বিতীয় অধ্যায়ের 61তম শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে। ভগবান 39তম শ্লোকেও ব্যাখ্যা করেছেন যে এই বুদ্ধিযোগ বা কৃষ্ণ ভাবনা অনুশীলন করলে অতি সহজে কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এবং অধিকন্তু এই পন্থায় কোনো দোষ ত্রুটি নেই। 61তম শ্লোকে ব্যাখ্যা করে বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণের উপর সম্পূর্ণভাবে নির্ভর করাই হচ্ছে বুদ্ধিযোগ, এবং তার ফলে দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি অতি সহজেই সংযত হয়। তাই এই দুটি যোগী ধর্ম ও দর্শন রূপে একে অপরের উপর নির্ভরশীল। দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা বা অন্ধ গোঁড়ামি, আর ধর্মবিহীন দর্শন হচ্ছে মানসিক জল্পনা কল্পনা। অন্তিম লক্ষ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কারণ যে সমস্ত দার্শনিকেরা বা জ্ঞানীরা গভীর নিষ্ঠার সঙ্গে পরম সত্যকে জানবার সাধনা করছেন, তারাও অবশেষে কৃষ্ণ ভাবনায় এসে উপনীত হন। ভগবদ্ গীতায়ও এই কথা বলা হয়েছে। সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা। পরোক্ষ পন্থাটি হচ্ছে দার্শনিক জল্পনা কল্পনা, যার দ্বারা ক্রমান্বয়ে সে কৃষ্ণ ভাবনামৃতের স্তরে উপনীত হতে পারে। আর অন্য পন্থাটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে পরম সত্য পরমেশ্বর বলে উপলব্ধি করে তাঁর সঙ্গে আমাদের সনাতন সম্পর্কে প্রতিষ্ঠা করা। এই দুটির মধ্যে কৃষ্ণ ভাবনার পন্থাই শ্রেয়, কেননা এই পন্থা দার্শনিক জল্পনা কল্পনার মাধ্যমে ইন্দ্রিয়গুলির শুদ্ধিকরণের উপর নির্ভরশীল নয়।
কৃষ্ণ ভবনামৃত স্বয়ং শুদ্ধিকরণের পন্থা এবং কৃষ্ণ ভবনার অমৃত প্রবাহ স্বতঃস্ফূর্ত হয়ে অন্তরকে কলুষমুক্ত করে। ভক্তি নিবেদনের প্রত্যক্ষ পন্থা রূপে এই পথ সহজ ও উচ্চ স্তরের। এখানে শ্রীল প্রভুপাদ কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আমরা প্রথমে একটা ভগবত গীতার এই শ্লোকটা অনুবাদটা সরলভাবে প্রভুপাদ তাৎপর্যটা বুঝিয়ে দিলেন। লোকেস্মিন দ্বিবিধা, দুই প্রকারের লোক আছে, নিষ্ঠাপুরা প্রত্যাময়ানম। একটা হচ্ছে নিজের চেষ্টা জানতে চায়, আর একটা হচ্ছে কি না ভক্তি যোগের দ্বারা জানতে চায়। জ্ঞান যোগে না এক ব্যক্তি, আর সাংখ্যা নাম আরেক প্রকারের ব্যক্তি। হ্যাঁ, এই দুইটা ক্যাটাগরির ব্যক্তি ভগবানকে জানতে পারার চেষ্টা করে। এক প্রকার হচ্ছে জ্ঞানের মাধ্যমে জানতে চায়, আরেকটা প্রকার হচ্ছে ভক্তির মাধ্যমে ভগবানকে জানতে চায়। তো সে সম্বন্ধে ভগবান ব্রহ্মা তিনি বলছেন, আমরা অনেক চেষ্টা করেও ভগবানকে জানতে নাও পারি, কিন্তু ভগবানের কৃপালেশ যদি কারোর উপর হয় তাহলে তিনি কি করতে পারেন, ভগবানকে জানতে পারেন। সে সম্বন্ধে আচার্যরা বলছে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, ঈশ্বরের কৃপা লেশ, কৃপা লেশ হয়েছে যাহারে। সেই শ্লোকটা ভাগবতের দশম স্কন্ধে আছে, তত্তে অনুকম্পাম শুষুমিক্ষমানাম বুঞ্জাত্মকৃতম বিপাকম ঋদ্ভাকবপুর বিদধন নমস্তে জীবেত য়ো মুক্তিপদে সদায় বাক। তো সেখানে ব্রহ্মাজি বলছে, ভগবানের কৃপা লাভের জন্য যিনি কায় মনোবাক্যে তার পূর্বকৃত কর্মের ফল ভোগ করেন, তিনি ভগবানের কৃপা লাভের জন্য উত্তরাধিকারী। হ্যাঁ, প্রসাদ লেশান গৃহীতে বহি জানাতি তত্ত্বম ভগবান মহিন্ন নচান্য অকপি চিরম বিচিন্ন। কেউ বেদ পড়তে পারে বহু বছর ধরে, অনেক জ্ঞান আলোচনা করতে পারে, কিন্তু ভগবানকে জানতে পারবে না। কিন্তু ভগবানের কৃপালেশ যার উপর বিন্দু মাত্র হবে সে ভগবানকে জানতে পারবে। তার দৃষ্টান্ত হচ্ছে স্বয়ং ব্রহ্মাজি। ব্রহ্মাজি ভগবানকে 100 বছর তপস্যা করেছে। 100 বছর তপস্যা করার পর ব্রহ্মাজি উপলব্ধি করলেন, 100 বছর তপস্যা করে কি উপলব্ধি করলেন, না আমি ভগবানকে জানতে পারবো না, সেটাই জানতে পারলেন। হ্যাঁ, ব্রহ্মার চার মাথা দিয়ে ব্রহ্মা ভগবানকে বুঝতে পারছে না, দ্বারকায় গিয়েছে কৃষ্ণের সাথে দেখা করতে, গেট কিপার বলছে দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণের কাছে গেছে গেট কিপার বলছে এরকম এরকম এরকম। তখন ব্রহ্মাজিকে জিজ্ঞেস করতে বলেছে, ওইটা বলো কয় কয় মাথা হলো ব্রহ্মা, কার বাবা ব্রহ্মা? তখন তিনি বললেন, আমি চার মাথা বলো ব্রহ্মা, আমি চতুষ্কুমারের বাবা। এসে সে কথা কৃষ্ণকে বলার পরে গেট কিপার, তখন কৃষ্ণ বুঝতে পেরেছে ব্রহ্মা যে একটু অহংকার করছে, কারণ কৃষ্ণকে এই জগতে বার্তা দিয়ে এনেছিল স্বয়ং ব্রহ্মাজি কৃষ্ণ সমুদ্রের তীরে গিয়ে। আবার সে ব্রহ্মাজি কৃষ্ণের আচরণ দেখে তিনি কি হয়ে যাচ্ছে, মুহ্যমান হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভগবানের বৈশিষ্ট্য, মুহ্যন্তি যত্র সুরয়। ভগবানকে ব্রহ্মা পর্যন্ত বিচার করতে গিয়ে তিনি পর্যন্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছে, তা আমাদের একটা মাথা দিয়ে তো অবশ্যই বিভ্রান্ত হবেই, এটা তো বিশেষ কিছু না এটা। হ্যাঁ, তাহলে আমরা ভগবানের কৃপালেশের কথা বললাম, আর একটা হচ্ছে ব্রহ্মাজির দুইটা ঘটনার কথা বললাম। এখন এই শ্লোকে প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করলেন, ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় 39 নম্বর শ্লোকে দুটি পন্থার বর্ণনা করেছে, জড় এবং চেতন, এবং 61 নম্বর শ্লোকে বুদ্ধিযোগের কথা বর্ণনা করেছেন। ঠিক আছে, এবং তাৎপর্যে খুব গুরুত্বপূর্ণ একটা কথা প্রভুপাদ বললেন, সেটা হচ্ছে কি,
দর্শনবিহীন ধর্ম ভাব প্রবণতা। হ্যাঁ, ফিলোসফি দর্শন, দর্শন দর্শন শব্দটাকে দুইটা বিষয়ে বুঝায়। দর্শন মানে দেখা, দর্শন মানে ফিলোসফিকে বুঝায়। মহাত্মা গান্ধী সে সম্বন্ধে একটা কথা বলেন, সায়েন্স উইদাউট হিউমিলিটি ইজ ভেরি ডেঞ্জারাস, বিজ্ঞান ব্যতীত মানব সভ্যতা হচ্ছে খুবই ভয়ঙ্কর। তো এখানে যে কথাটা বলছে, দর্শনবিহীন ধর্ম হচ্ছে ভাব প্রবণতা, অন্ধ গোঁড়ামি। হ্যাঁ, দর্শন নেই, কোনো কোন কাজটার পিছনে কি কারণ, কোন কাজের পিছনে কি কারণ, তার শাস্ত্রীয় ব্যাখ্যা কি, তার লজিক কি, স্যার সাইন্টিফিক এক্সপ্লেনেশনটা কি। আবার এরপরে বলছে ধর্মবিহীন দর্শন, মানসিক জল্পনা। অর্থাৎ সেখানে দর্শন আছে কিন্তু ধর্ম নেই, তাহলে সেটা হচ্ছে কি, জল্পনা কল্পনা। ও আমার মনে হয় ধর্ম এরকম, আমার মনে হয় ধর্ম এরকম, এটা হচ্ছে সেরকম। আর প্রভুপাদ এখানে আরেকটা জিনিস ব্যাখ্যা করলেন পরোক্ষভাবে, ভগবদ গীতায় এই কথায় বলা হয়েছে, সমগ্র পন্থাটি হচ্ছে পরমাত্মার সঙ্গে সম্পর্কের পরিপ্রেক্ষিতে আত্মার স্থিতি হৃদয়ঙ্গম করা, তার ভক্তি দিয়ে ভগবানকে জানার চেষ্টা। তো হচ্ছে সব থেকে সহজ এবং উচ্চ স্তরের দুইটা জিনিস। কিন্তু একটা বিল্ডিং এ উঠতে গেলে লিফটের দ্বারা যদি আপনি উঠেন, তাহলে এটা সব থেকে সহজ এবং উচ্চ স্তরের, এটা আধুনিক। ভালো, এখানে মহাপ্রভু বলছেন চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদেরকে যা দিয়ে গেলেন সেগুলো আমাদেরকে একটু বিচার করে দেখতে হবে, কারণ মহাপ্রভু যে বিষয়টা দিয়ে গেছেন আমাদেরকে সেটা কিন্তু সহজ আবার উচ্চ স্তরের। অনর্পিত চরিম চিরাত, মহাপ্রভুর শিক্ষা বর্ণনা করে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছে। অনর্পিত যেটা পূর্বে কখনো অর্পণ করা হয়নি, চরিম চিরাত এটা গণনা করেও ভুল করা যাবে না, এত আগেও দেয়া হয়নি, চরিম চিরাত। কিন্তু করুণয়া অবতীর্ণ কলৌ, কিন্তু মহাপ্রভু করুণা করে অবতীর্ণ হয়েছেন এই কলিযুগে, কি দেওয়ার জন্য, সমর্পয়িতুম, কি দেওয়ার জন্য এসছে, উন্নত উজ্জ্বল রস স্বভক্তি। তিনটা বৈশিষ্ট্য, উন্নত উজ্জ্বল স্বভক্তি, ভগবানের স্বয়ং ভক্তিটা ভগবান দেওয়ার জন্য এসেছে, হ্যাঁ, যেটা কখনো কাউকে দেয়নি। ব্রহ্মার দুর্লভ প্রেম সভাকারে যাচ্ছে, তো সেজন্য মহাপ্রভুর নিত্যানন্দ প্রভুর ভজন গেয়ে বলছে, অক্রদ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিতাই নগরে বেড়াই, তারে দেখে তারে কহে দন্ত তিন গৌরী, আমার কে নিয়ে লও ভজ গৌর হরি, তারে দেখে তারে কহে দন্ত তৃণ ধরি, আমার কে নিয়ে লও ভজ গৌর হরি। দেখেন নিত্যানন্দ প্রভু তিনি স্বয়ং আদি গুরু বলরাম, তিনি সবার কাছে গিয়ে দৈন্য সহকারে বলছে, আমাকে কিনে নাও, তুমি গৌরাঙ্গ মহাপ্রভু ভজনা করো, বিকৃত হয়ে যাব তোমার কাছে, আমি তুমি যা বলবে তা করব, কত সহজ। হরি পুরোটা সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতি বা সচিনন্দন, সেই সচিনন্দন গৌরহরি সে চরণ কমল তোমার হৃদয়ে প্রস্ফুটিত হোক, এটা ছিল রূপ গোস্বামী প্রার্থনা
করছেন। এই এখানে এই পথটা অত্যন্ত উচ্চ এবং সহজ, এই জিনিসটা আমরা এখানে আলোচনা করলাম। তো এরপরে শিল প্রভুপাদ ওনার বৃন্দাবনে ভজনের মধ্যে বর্ণনা করছেন মা এই মাধুর্য কাদম্বিনী গ্রন্থে চক্রবর্তী গায়, সিদ্ধান্ত দেখো তথা কিবা তার রায়, অর্থাৎ চৈতন্যচন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে পাবে চিদ্দান চিত্তে চমৎকার। তথা মহাপ্রভুর যে সিদ্ধান্ত, ভক্তির যে সিদ্ধান্ত চক্রবর্তী ঠাকুর তিনিও বর্ণনা করেছেন। তো যারা জ্ঞানে নিযুক্ত তাদেরকে বলে সাংখ্যা নাম। এখানে শ্লোকে লিখেছে না সাংখ্যা নাম, সাংখ্যা নাম। তো যারা জ্ঞানে যুক্ত তাদেরকে বলে কি, জ্ঞান চর্চাতে যারা যুক্ত তাদেরকে বলে সাংখ্যা নাম। হ্যাঁ, হৃদয় শুদ্ধতার দরুন তারা জ্ঞান মার্গে উন্নীত হয়েছেন, তাদের জ্ঞান যোগে স্থিরতা রয়েছে। হ্যাঁ, তানি সর্বাণি সংযম্য, ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় 61 নম্বর শ্লোকে আমরা দেখেছি না, যে যোগী আমার প্রতি ভক্তিপরায়ণ সমস্ত ইন্দ্রিয় সংযত করার পর তারা ইন্দ্রিয়ের বিষয় প্রতি উদাসীন থাকেন, যিনি এইভাবে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণে এনেছেন তিনি হচ্ছে কি, স্থিতপ্রজ্ঞ। তো যারা জ্ঞান স্তরে আরোহণ করতে পারেননি হৃদয় অশুদ্ধতার কারণে, তারা ধীরে ধীরে শুদ্ধ হতে পারে। কিভাবে? তারা নিষ্কাম কর্মে স্থির হওয়ার মাধ্যমে। সর্বধর্মান, হ্যাঁ, পরিত্যাজ মামেকম শরণম ব্রজ, সমস্ত ধর্ম পরিত্যাগ করা এত সহজ নয়, এটা অনেক ঊর্ধ্বস্তরের বিষয়। জ্ঞানী কর্মী শুধু দুইটি মাত্র নাম মাত্র, কর্মে নিযুক্ত হওয়ার মাধ্যমে তাদের কর্মের দ্বারা শুদ্ধ জ্ঞানী হতে পারে এবং সেই জ্ঞানী ভক্তির দ্বারা মুক্তি লাভ করতে পারেন। হ্যাঁ, বহুনাম জন্মনামান্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে। হ্যাঁ, যারা জ্ঞানবান তারা বহু জন্মের পর ভগবানের কাছে যেতে পারে, এটাই কৃষ্ণের সকল বাক্যের অর্থ। এরপরে দেখেন অনঘ শব্দ বলছে, তুমি অত্যন্ত বুদ্ধিমান, জ্ঞান কর্মকে ভিন্ন ভাবে দর্শন করছো কেন? হ্যাঁ, তুমি বুদ্ধিমান, একই ভাবে তুমি একই জিনিসটা জ্ঞান কর্মকে ভিন্ন দর্শন করছে কেন? কৃষ্ণ বলছে কর্ম হচ্ছে জ্ঞান, কর্ম জ্ঞান এই সবই রিফাইনারি প্রসেস। হ্যাঁ, জ্ঞান এবং কর্ম ইত্যাদি সবকিছু নিজেকে শুদ্ধ করার জন্য এক একটা পন্থা দেয়া হয়েছে। হ্যাঁ, তার ইস্কনটা হচ্ছে একটা রিফাইনারি, ফিল্টারিং এর মতো। যখন কেউ কেউ নিজেকে কৃষ্ণনামৃতে যুক্ত করবে, হরিনাম জপ করবে, শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়বে, তখন তার হৃদয়ের বিধ্বন্তস্তহি অবদ্রাণী বিধুনতি সুরিৎসতাম, তার হৃদয় কি হবে, বিধৌত হবে। এরপরে অর্জুনের হৃদয় প্রেমে পূর্ণ, সে কি করছে, যোদ্ধাকে তীরবিদ্ধ করে রক্ত বের করছে। তো তিনি একজন কৃষ্ণ ভক্ত, তিনি এটা করছেন। তো ভক্তরা নিরন্তর শ্রবণ করার পরও বলে যে এই সবে এই সেবাটা খুব রজোগুণী, আমি বেশি বেশি শ্রবণ কীর্তন করতে চাই। হ্যাঁ, দেখেন আমরা ভগবানের কথা শুনতে চাই কিন্তু
যেটা অত্যন্ত একটু ক্ষমতাশালী, একটু রজোগুণাত্মক, প্রভাব খাটানোর মতো ব্যাপার আছে, সেগুলো অনেকে করতে চায় না। আমরা এমন ভক্ত চাই না যারা শুধু গীতার উপর লেকচার দিবে, বরং আমরা চাই গীতার অনুশীলন করবে তাদের জীবনে। রাধানাথ স্বামী মহারাজ বলেন, এই কোর্সটি শুধু তাত্ত্বিক ভাবে নিও না, ভক্তিশাস্ত্রী, ভক্তি বৈভব ইত্যাদি বিভিন্ন কোর্স আছে, হ্যাঁ, এদের প্র্যাকটিক্যাল সেবা করার জন্য, সেবক বানানোর জন্য। সেবক মানে আনসার্টেনিটি, হ্যাঁ, কারো নির্দেশ আসে স্বামী থেকে, সেটাই হচ্ছে সেবক, সেবক সেটাই করবে। যেমন বিভিন্ন কোর্স গুলো হচ্ছে রেসিপি বুকের, বুক মানে যেমন অনেক সময় রেসিপি বুক থাকে, রেসিপি বুক মানে মুখস্থ করার জন্য নয়, যেখানে আপনাকে কিচেনে গিয়ে এগুলো প্র্যাকটিক্যাল করতে হবে, করে করে উপলব্ধি নিতে হবে। এভাবে করলে তাহলে তরকারিটা স্বাদ হবে। তা আমরা ভগবদ্গীতা লেকচার শুনছি, হ্যাঁ, তা আমাদের উচিত সেগুলো আমাদের জীবনে প্রয়োগ করা, তাহলেই আমরা কি করতে পারবো, সেই জিনিসগুলো উপলব্ধি করতে পারবো। তুমি কাকে পছন্দ করবে যদি আমরা কাউকে প্রশ্ন করি যে 150টি আইটেমে রেসিপি মুখস্থ করেছে কিন্তু চুলা জ্বালাতে জানে না, আর একজন সাধারণ রান্না করতে পারে, কাকে আমরা পছন্দ করবো? নিশ্চয়ই আমরা যে একটু মোটামুটি রান্না করতে জানে, কিন্তু 150টা রেসিপি মুখস্থ আছে কিন্তু বাট কোনো অ্যাপ্লিকেশন নেই, হ্যাঁ, সে রান্না চুলাই ধরাতে জানে না, তাহলে আমরা তাকে কি রিসিভ করব? নো। ঠিক সেরকম ভগবদ্গীতা শুধু মুখস্থ জানলে হবে না, সেটা প্রয়োগও থাকতে হবে। ঠিক আছে, দ্বিতীয়ত 39 নম্বর শ্লোকে ভগবান বলছে, এই সাতিহ বিহিতা সংখে বুদ্ধি যোগে তুমি তিমাম শিনু বুদ্ধ্যা যুক্ত যয়া পার্থ কর্মবন্ধম প্রহাস্যসি। হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তি যোগ সম্বন্ধে বুদ্ধির কথা শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। তা আমরা কর্মবন্ধন থেকে কিভাবে মুক্ত হতে পারবো? যদি আমরা ভক্তি যোগে যুক্তি হয়, হ্যাঁ, ভক্তি মানে কি? ভগবান কথা শ্রবণ করা, ভগবান কথা কীর্তন করা, ভগবানের নাম জপ করা, হ্যাঁ, ভগবানের পূজা দেয়া ইত্যাদি, এগুলোই হচ্ছে ভক্তি। স্মরণ করা, হ্যাঁ, ভগবানকে অভিষেক করানো ইত্যাদি, এগুলোই হচ্ছে ভক্তি, আলাদা কিছু নয়। তো সে সম্বন্ধে চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় 22 অধ্যায়ে 170, সরি, 22 অধ্যায়ে 17 এবং 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে, আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করছি, সেখানে বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি হয় অভিধেয় প্রদান, কৃষ্ণ ভক্তি মুখ নিরক্ষক কর্ম যোগ জ্ঞান। ভগবত ভক্তি জীবের মুখ্য ভিত্তি, কর্ম জ্ঞান যোগ আদি মুক্তির বিভিন্ন পন্থা রয়েছে, কিন্তু তারা সকলেই ভক্তির উপর নির্ভরশীল। হ্যাঁ, দেখুন, ভগবত ভক্তি হচ্ছে জীবের মুখ্য জিনিস, এই জিনিসটা অবশ্যই করতে হবে, আর কর্ম জ্ঞান যোগ আদি যা কিছু আছে সবাই ভক্তির উপর নির্ভরশীল, ভক্তি কারোর উপর নির্ভরশীল নয়। এর পরবর্তী শ্লোকে বলছে, এইসব সাধনের অতি তুচ্ছ বল, কৃষ্ণ ভক্তি বিনা তাহা নারে দিতে নারে ফল। এই সমস্ত পন্থা সাধনের ফলে বল অত্যন্ত তুচ্ছ, কৃষ্ণ ভক্তি বিনা যারা বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না। তাৎপর্য, শিল প্রপাত কি যায়, শাস্ত্রে অনেক জায়গায় কর্মকে, অনেক জায়গায় যোগকে, অনেক এবং অনেক জায়গায় জ্ঞানকে অভিধেয় বলে নির্দেশ করা হয়েছে, তথাপি সর্বত্র ভক্তিকে সর্বপ্রধান নিত্য অভিধেয় বলে উল্লেখ করা হয়েছে। মানুষ যদিও কর্ম জ্ঞান ও যোগ ইত্যাদি পন্থার প্রতি আসক্ত, কিন্তু কৃষ্ণ ভক্তি
ব্যতীত এই সমস্ত পন্থা বাঞ্ছিত ফল প্রদান করতে পারে না। অর্থাৎ কৃষ্ণ ভক্তির ফলেই কেবল পরম পুরুষত্ব লাভ হয়। শ্রীমদ্ ভাগবতে প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায়ে 26:6 শ্লোকে বলা হয়েছে, সবই পুংসাম পর ধর্ম ইয়ত ভক্তির দক্ষতে অহৈতুকে অপ্রতিহতায় আত্মা সুপ্রসীদতি। কর্ম, জ্ঞান এবং যোগ ভগবত ভক্তি দান করতে পারে না। ভগবত ভক্তির পন্থা অবলম্বন করাই জীবনের পরম কর্তব্য এবং ভগবত ভক্তির প্রতি আসক্তির মাত্রা অনুসারে জীব জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়। ধ্রুব মহারাজ ভগবানকে সাক্ষাৎ দর্শন করার জন্য অষ্টাঙ্গ যোগ অনুশীলন করেছিলেন, কিন্তু ভগবত ভক্তির প্রতি আসক্ত হওয়ার পর তিনি কর্ম, জ্ঞান এবং যোগের নিরর্থকতা উপলব্ধি করতে পেরেছিলেন করতে পারেন। এ হচ্ছে চৈতন্য চৈতামৃতের সিদ্ধান্ত। অর্থাৎ কেউ যদি ভক্তিকে ফোকাস করে তাহলে তার জ্ঞান, যোগ, কর্ম সমস্ত কিছু এর ভিতরে আছে। অন্য সবকিছু হচ্ছে ভক্তির উপর নির্ভরশীল, কিন্তু ভক্তিটা কারোর উপর নির্ভরশীল নয়। এই কথাটা আমরা এখান থেকে এটা বুঝতে পারছি। হ্যাঁ, তো এখানে আরেকটা জিনিস বিচার্য আছে, সেটা হচ্ছে কি, চৈতন্য চৈতামৃতে অন্যত্র বলা হচ্ছে, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনা। হ্যাঁ, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনা, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় জ্ঞান বিনা। অর্থাৎ জ্ঞান মুক্তি দিতে পারে না ভক্তি ছাড়া, আবার কৃষ্ণন মুখে যদি কেউ হয় মুক্তি হয় জ্ঞান বিনা। যদি কারো যদি কৃষ্ণের প্রতি উন্মুখ হয়, ভক্তির উন্মুখ হয়, তাহলে তিনি এমনিতেই সবকিছু লাভ করতে পারে। এবং সে সম্বন্ধে ঠাকুর ভক্তি বিনোদ বলছেন অমৃত প্রবাহ ভাষ্যে, জ্ঞানত সুলভা মুক্তি, জ্ঞান মুক্তি দিতে পারে, কিন্তু তাতে একটা গূঢ় কথা আছে, ভক্তির আশ্রয়ে জ্ঞান মুক্তি দিয়ে থাকেন। ভক্তির আশ্রয়ে যদি কেউ জ্ঞান করে, যেমন ভক্তরা মূর্খ নয়, ভক্তরা ভক্তির দ্বারা ভাগবত গীতা বোধিশাস্ত্র অধ্যয়ন করে, কিন্তু কৃষ্ণমুখী ভক্তির উদয় হইলে কোনো জ্ঞান চেষ্টা না করলেও সেই মুক্তি আপনা থেকে উপস্থিত হয়ে যায়। এটা হচ্ছে ভক্তির বিশেষ বৈশিষ্ট্য। এরপরে দেখুন আপনাদের শ্লোকে ভগবদ গীতায় অনঙ্গ ভগবান উত্তর দিচ্ছেন, নির্মল বুদ্ধি সম্পন্ন অর্জুন পূর্বোদ্দে বর্ণিত বিষয় ব্যামিষ্ট নয়। আর দ্বিবিধা মানে সাংখ্যযোগ এবং কর্মযোগকে বলা হচ্ছে। একটা হচ্ছে আলো, সাংখ্যযোগটা হচ্ছে আলোর সাথে তুলনীয়, আর কর্মযোগকে বলা হচ্ছে অন্ধকারের মতো, বিপরীত মনে করা উচিত নয়। অধিকার ভেদে কেউ সাংখ্য কেউ কর্মযোগের নিষ্ঠাপরায়ণ। তো প্রাথমিক পর্যায়ে মদার্পিত নিষ্কাম কর্মযোগ অনুশীলন করতে করতে জ্ঞান আহরণের যোগ্যতা লাভ করে, আরো জ্ঞান আরো একটু উন্নত হলে তখন তিনি ভক্তির আশ্রয়ে মুক্তি লাভ করেন। হ্যাঁ, তাৎপর্য তাই। তো এই দুইটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ, কোনো পার্থক্য নেই। এবং এই শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, হ্যাঁ, শ্রেয় শ্রুতিম ভক্তি মুদস্যতে বিভু ক্লেশান্তি এ কেবল বোধ লব্ধয়ে তেষাং স্বক্লেশ এব শিষ্যতে নান্যদ ইয়থাস্তু লতুষাবঘাতিনাম। তো এখানে এর বাংলা অনুবাদে বলা হচ্ছে, হে ভগবান, তোমাকে ভক্তি করাই সর্বশ্রেষ্ঠ পথ, তা পরিত্যাগ করে যারা কেবল জ্ঞান লাভের জন্য, অর্থাৎ আমি ব্রহ্ম এইটি জানবার জন্য নানা প্রকার ক্লেশ স্বীকার করে, নানা রকম তপস্যা করে, আগুন জ্বালিয়ে মাঝখানে তপস্যা করবে, জলের ভিতরে থাকবে, তো তাদেরকে বলা হচ্ছে, স্থূল তুষকে পেষণ করে যেমন চাল পাওয়া যায় না, তেমনি তাদের পরিশ্রম সম্পূর্ণরূপে বৃথা হয়। যে ধান থেকে চালটা বের করে নেওয়া হয়েছে, সেই চালের ভিতর যদি মানে তুষের মধ্যে আঘাত করা হয়, তাহলে কোনো লাভ হয় না, সেখানে পরিশ্রমটা বৃথা যায়, কোনো লাভ হয়।
ঠিক সেরকম ভাগবত 10ম স্কন্ধ 14 অধ্যায়ে 4 নম্বর শ্লোকে এই কথাটা বর্ণনা করা আছে। হ্যাঁ, ভক্তিটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ পথ। হ্যাঁ, সেটা যদি কেউ পরিত্যাগ করে, অন্য কিছু করার চেষ্টা করে, ওই ধূসের মধ্যে আঘাত করে চাউল বের করার মতোই সেই পরিশ্রমটা তার, এটা কোনো লাভ হয় না, কেবল পরিশ্রমটা বৃথা যায়। হ্যাঁ, সেজন্য একটু আগে আমি বললাম না, কেবল জ্ঞান মুক্তি দিতে নারে ভক্তি বিনে, কৃষ্ণন মুখে সেই মুক্তি হয় বিনা জ্ঞানে। যদি কারো কৃষ্ণ প্রতি ভক্তি হয়, কৃষ্ণের প্রতি নিষ্ঠা হয়, তাহলে তার কাছে সমস্ত কিছু এমনিতে আসে। তার প্রমাণ কি? শিল বিল্বমঙ্গল ঠাকুর তার প্রার্থনায় বলছে, ভক্তি স্থিরতয়া ভগবান যদি স্যাৎ, দেবেন না ফলতি দিব্য কিশোর মূর্তি, মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবত অস্মান। ঠিক বাংলায় বলা হচ্ছে, হে ভগবান, কেউ যদি নিষ্ঠা সহকারে আপনার শুদ্ধ ভক্তিতে যুক্ত হন, তাহলে আপনি আপনার দিব্য কিশোর মূর্তিতে তার সম্মুখে প্রকাশিত হন। মুক্তি স্বয়ং তার সামনে হাত জোর করে বলে, সেবা লাভের প্রতীক্ষা করে, ভগবত ভক্তি অনুশীলন হলে অন্য কোনো প্রচেষ্টা ব্যতীত ধর্ম অর্থ কাম মোক্ষ আপনা থেকে লাভ হয়ে যায়। তো মানুষ ধর্ম করে কেন? অর্থ লাভের জন্য। অর্থ কেন লাভ দরকার? যা কিছু তার জীবনে প্রয়োজন সেগুলো মেটানোর জন্য, আর ওইগুলো করতে গিয়ে তিনি সন্তুষ্ট হতে পারে না, তখন সব ছেড়ে দিয়ে মুক্তি লাভের চেষ্টা করে। এই জগৎটা হচ্ছে এই ধরনেরই। কিন্তু ভক্তির দ্বারা আপনি সব কিছু লাভ করতে পারবেন, যে কথা এখানে বর্ণনা করা হয়েছে। এখন আমরা দুইটা জিনিসে আমরা বিচার করে, ভালো করে বিচার করলাম। এখন ব্যাপার হচ্ছে, আমরা এই শ্লোকে যে বিষয়টা দেখলাম, দুইটা, ভক্তি এবং জ্ঞান, আমরা তৃতীয় অধ্যায়ে যে শ্লোকটা, এখন আমরা 3 নম্বর শ্লোকটা পড়ছি, তো সে সম্বন্ধে ভাগবতে বর্ণনা করা আছে 1ম স্কন্ধে 5ম অধ্যায়ে 32 থেকে 36 নম্বর শ্লোকে। হ্যাঁ, তো সেখানে বলা হচ্ছে, হে ব্রাহ্মণ, শাস্ত্রগুরু বলে গেছেন, ত্রিতাপ দুঃখ নিরাময়ের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সমস্ত কর্ম সমর্পণ করা। সমস্ত দুঃখকে নিরাময় করার জন্য একটা পন্থা, প্রথম এটা কি না, সমস্ত কর্মের উদ্দেশ্য কৃষ্ণকে সমর্পণ করা। হ্যাঁ, সেটা কোথায় বলা হয়েছে? 9ম অধ্যায়ে 27 নম্বর শ্লোকে, ইয়ৎ করোষি ইয়দশ্নাসি ইয়জ্জহোষি দদাসি ইয়ৎ ইয়ৎ তপস্যসি শকুন্তয়, তৎকুরুষ মদর্পণম মত অর্পণম, সব আমাকে অর্পণ করো, ভগবান বলছে। তো শিল জয়প্রদা গোস্বামী গুরু মহারাজ তিনি বলছেন, নিষ্কাম হওয়া মানে কি? সহজ কথা, একটা সহজ ভাষা এই শাস্ত্রের কথাটা, নিজের জন্য কোনো কিছু কামনা না করে কৃষ্ণের প্রীতিবিধানের জন্য কামনা করে, দ্যাটস ইট, সিম্পল। এটা আমরা 32 নম্বর শ্লোকে পড়লাম, এখন আমরা 33 নম্বর শ্লোকে পড়ি। হে ভগবান, ভগবান নিষ্ঠ ব্যাসদেব, এটা নারদ মুনি ব্যাসদেবকে বলছে, যে দ্রব্যের প্রভাবে রোগ জন্মায়, সে দ্রব্যই যখন অন্য দ্রব্য বা ঔষধের সঙ্গে রসায়নের যোগে মিশ্রিত হয়, তখন তা গ্রহণ করার ফলে সেই রোগের কি নিবৃত্তি হয় না? এখানে প্রভুপাদ তাৎপর্য লিখেছে, সুদক্ষ চিকিৎসক যেমন ঔষধ এবং পথ্যের দ্বারা রোগীর চিকিৎসা করেন, যেমন অত্যাধিক যা দুগ্ধজাত দ্রব্য আহারের ফলে পেটের অসুখ হয়, কিন্তু সেই দুগ্ধের এই রূপান্তর দধি অন্য কয়েকটি রোগের ঔষধের সঙ্গে গ্রহণ করার ফলে সেই রোগের উপশম হয়। তেমনই জাগতিক কার্যকলাপের দ্বারা ত্রিতাপ দুঃখ নিবৃত হয়, হয় না, জাগতিক কার্যের কারণে তিতা দুঃখ নিবৃত হয় না, কিন্তু সেই কার্যকলাপ যখন ভগবৎ সেবায় রূপান্তরিত হয়,
যেমন আগুনের সংস্পর্শে লোহা যেমন আরক্তিম হয়ে আগুনের প্রকৃতি গ্রহণ করে, তেমনই যখন কোনো কিছু ভগবানের সেবায় নিবেদিত হয় তখন সমস্ত জলধর্ম পরিত্যাগ করে চিন্ময় তত্ত্বে পর্যবসিত হয়। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম হয় তাকে বলা হয় ভক্তি যোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেময়ী সেবা। সব রকমের জ্ঞান তখন তার অধীনে তত্ত্বরূপে আপনা থেকে প্রকাশিত হয়। হ্যাঁ, এটা ভাগবতের প্রথম স্কন্ধে পঞ্চমোধ্যায় 34 নম্বর শ্লোকের তাৎপর্য প্রপাত বর্ণনা করেছে, এবং 36 নম্বর শ্লোকে বর্ণনা করছেন, ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপদেশ অনুসারে কর্ম করেন তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম সমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। এখানে বলছে প্রথম স্কন্ধে পঞ্চম অধ্যায়ে 36 নম্বর শ্লোক, সেখানে প্রভুপাদ কি লিখছে আমরা একটু করে পড়ব। 1536, আপনাদের যাদের ভাগবত আছে তারা এটা দেখতে পারেন। প্রথম স্কন্ধ পঞ্চম অধ্যায়ে 36 নম্বর শ্লোক, এখানে বলছে, ভক্ত যখন তার জীবনকে এমন ভাবে গড়ে তোলেন, এমন ভাবে তিনি পুরো দিনটাকে তিনি ভগবানকে কেন্দ্র করে কর্ম করেন। তার পেশায় গৃহস্থলে সমস্ত কিছু কার্য তিনি করেন কিন্তু ভগবানকে কেন্দ্র করে। যেমন যেমন কেউ বলবে, যদি আমি সারা দিন ভগবানের কথা চিন্তা করি তাহলে আমার গৃহের কাজে তো ভুল হয়ে যেতে পারে, ব্যবসার কাজে কি হয়ে যেতে পারে, লস হতে পারে। কিন্তু আমরা এখন একটা দৃষ্টান্ত দেখব, যে দৃষ্টান্তটা যদি আমরা ফলো করি তাহলে আমরা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা এই ধারণাটা আমাদের ভাঙবে। সেটা হচ্ছে কি, ধরুন পূর্বে মায়েরা কি করে, চাবির যতগুলো তোড়া থাকে চাবি থাকে সবটা কোমরে রাখে। হঠাৎ একদিন চাবির তোড়াটা হারিয়ে গেছে, কিন্তু সে চাবির তোড়াটা সকালে খুঁজে পাচ্ছে না, কিন্তু ছেলেকে এখন স্কুলে যেতে হবে। ছেলে কে খাওয়াচ্ছে মা, কিন্তু নিজে সব সময় এদিকে চাবির চিন্তা করছেন। হ্যাঁ, গৃহের পুরো দিন খুঁজছে কিন্তু পাচ্ছে না, কিন্তু এদিকে মনে মনে কি করছে, চিন্তা করছে কিসের, চাবির, চাবির চিন্তা করছে। এবং গৃহের সমস্ত কাজগুলো তিনি করছেন, কোনোটা কিন্তু স্থগিত নেই। তো ঠিক সেরকম যারা কৃষ্ণকে স্মরণে রাখার উপদেশ এই কথাটা শুনছেন, তাদের দৈনন্দিন কার্যে কোনো ঘাটতি হবে না। যেভাবে মা তার কোমরে চাবি রেখে গৃহের সমস্ত কাজ করে, হ্যাঁ, কাজের অসুবিধা হয় না। হ্যাঁ, তো তিনি তার কার্য করেন, চাবির কথাও চিন্তা করছে। ঠিক সেরকম আমরা যদি কৃষ্ণের কথা চিন্তা করি এবং আমাদের যে যে কাজে রয়েছি, যে যেখানে আছি সেটা করি, তাতে আমাদের ক্ষতি হবে না। তো দেখুন, এই অধ্যায়ের নাম কিন্তু কর্মযোগ। আপনি কর্ম করবেন কিন্তু যোগ করবেন কি, ভগবানকে। হ্যাঁ, প্রত্যেকটা গীতার প্রত্যেকটা অধ্যায়ের শেষে কি লেখা আছে, যোগ। হ্যাঁ, আপনি যা করুন ভগবানকে যোগ করুন, ঠিক আছে, বিয়োগ করার কোনো দরকার নেই কোনো কিছু, কর্ম যোগ, ঠিক আছে। আমি সংসার করছে নো প্রবলেম, কেন্দ্রে কৃষ্ণকে রেখে করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
राम राम। हरे हरे।